তো বন্ধুরা, আমরা এখন ওপেন করেছি নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তি, অর্থাৎ আবারও ফরেস্ট ডিপার্টমেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে এর একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে বিভিন্ন রকম পদ দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করছে। ফরেস্ট গার্ড রয়েছে, ফরেস্টার রয়েছে, ড্রাইভার রয়েছে, গেটম্যান রয়েছে, আরও বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করছে। তো বন্ধুরা, আপনারা যদি ক্লাস 8 পাস হয়ে থাকেন, ছেলে মেয়ে অর্থাৎ মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই নিয়োগে। তার সাথে সাথে দেখে নেব পরীক্ষা কীভাবে হবে, ফিজিক্যাল মেজারমেন্ট কতটা থাকছে, আবেদন আপনারা কীভাবে করবেন, আবেদনের ফি কতটা রয়েছে, এই সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বা এই নিয়োগ নোটিশে আমরা বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, এর আগে আমরা ফরেস্ট গার্ড অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট পদে কর্মী নিয়োগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করেছি এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা এই ভিডিওটার আই বটনে ক্লিক করলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এই মাউস পয়েন্টারের এখানে ক্লিক করলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, একবার আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা বিস্তারিত দেখে নেব বা এই নিয়োগ নোটিশ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন ভিজিটর হন, তো চ্যানেল বা ভিডিও নিচে দেখুন লাল কালো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা সেই নতুন নিয়োগের নোটিশটা একবার বিস্তারিত দেখে নেব, যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেই নোটিশটা আমরা একবার বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, আমরা নিয়োগের নোটিশে চলে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া রয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এর জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কী থাকতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো পদ দেওয়া রয়েছে, এখানে যেরকম দেওয়া রয়েছে 2 নম্বরের স্টোর কিপার, এর জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশনটা দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো শূন্য পদ রয়েছে এবং শূন্য পদ অনুযায়ী এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ পদ অনুযায়ী এখানে যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। সেল নাম্বার 5 এখানে দেওয়া রয়েছে ফরেস্টার পদ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কটা ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, পে লেভেল এখানে দেওয়া রয়েছে এবং যোগ্যতাটা এখানে দেওয়া রয়েছে। যোগ্যতাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবং ফিজিক্যাল রিকোয়ারমেন্টটা এখানে দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে বলেছে 163 সেন্টিমিটার থেকে 152 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে বলেছে 150 সেন্টিমিটার থেকে 145 সেন্টিমিটার, এটা আপনাদের হাইটটা। এবং চেস্টটা এখানে বলেছে নর্মাল এখানে 79, এখানে চেস্ট আপনারা একবার দেখে নেবেন। মেলের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে নর্মাল 79 এবং ফুলি আপনাদেরকে 5 সেমি করতে হবে, এবং চেস্টটা এখানে দেওয়া রয়েছে ফিমেলের ক্ষেত্রে 74 74 এবং ফুলি আপনাদেরকে 5 সেমি এখানে করতে হবে। ফিজিক্যাল টেস্ট এখানে বলেছে 25 কিলোমিটার আপনাদেরকে হেঁটে যেতে হবে 4 ঘন্টার মধ্যে। মেল ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তাদের জন্য এখানে দেওয়া হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে এটা কভার করতে হবে আপনাদেরকে হেঁটে। 6 নম্বরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদ, এর জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া আছে এবং পে লেভেল কতটা হবে সেটাও এখানে দেওয়া আছে। যোগ্যতাটা এখানে বলেছে ক্লাস 8 পাস আপনাদেরকে হতে হবে এবং আপনাদের ড্রাইভিং করার জন্য লাইসেন্স থাকতে হবে, কীরকম লাইসেন্স থাকতে হবে সেটা ওখানে দেওয়া আছে। লাইসেন্স এখানে বলেছে লাইট অর মিডিয়াম হ্যাভি মোটর ভয়েসেল আপনাদের লাইসেন্স থাকতে হবে, তবে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেল নাম্বার 7 আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পদটা দেওয়া আছে সোশ্যাল ওয়েলফেয়ার কম্পেনসেশন, এর জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া আছে, পে লেভেল এখানে দেওয়া রয়েছে এবং যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। সেল নাম্বার 8 এখানে দেওয়া রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, কত পে লেভেল কত রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে এবং কী পাস হতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া রয়েছে সেল নম্বর 10-এ। 9 নম্বরে এখানে দেওয়া আছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, এক্সরে অ্যাটেন্ডেন্ট, এক্সরে অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন রকম পদ এই নিয়োগ নোটিশে দেওয়া রয়েছে, আপনারা একবার ফলো করে নেবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত বিষয়টা একবার দেখে নেবেন। এখানে সেল নম্বর 8-তে যেরকম দেওয়া আছে ইলেকট্রিশিয়ান, এর জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া আছে, পে লেভেল এখানে দেওয়া রয়েছে এবং এখানে যোগ্যতাটা দেওয়া রয়েছে, কী যোগ্যতা থাকতে হবে। সেল নম্বর 24-এ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ফরেস্ট গার্ড গ্রেড 3, এর জন্য কী যোগ্যতা থাকতে হবে এখানে দেওয়া আছে এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া আছে, পে লেভেলটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে বলেছে আপনাদেরকে ফিজিক্যাল টেস্টটা বলেছে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে এবং 16 কিলোমিটার ওয়াকিং করতে হবে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এখানে 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এবং 16 কিলোমিটার ওয়াকিং অর্থাৎ হেঁটে যেতে হবে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তাদের জন্য এখানে দেওয়া রয়েছে। এবং এখানে চেস্টটা দেওয়া রয়েছে, হাইটটা দেওয়া রয়েছে, আপনারা একবার বিস্তারিত দেখে নেবেন। সেল নম্বর 27 এখানে দেওয়া রয়েছে গ্রেড 4 গ্রুপ ডি পোস্ট, এর জন্য যোগ্যতা এখানে দেওয়া রয়েছে ক্লাস 8 পাস এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, পে লেভেল এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেওয়া রয়েছে সেল নাম্বার 28 এখানে দেওয়া রয়েছে গেটম্যান গ্রেড 4,
এর জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে এবং পে লেভেল এখানে দেওয়া আছে, যোগ্যতাটা এখানে দেওয়া রয়েছে ক্লাস 8 পাস হতে হবে এবং ফিজিক্যাল রিকোয়ারমেন্টটা এখানে দেওয়া আছে। মেলের জন্য এখানে বলেছে হাইটটা 163 সেন্টিমিটার থেকে 152 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 150 সেন্টিমিটার থেকে 154 সেন্টিমিটার। এখানে চেষ্টা দেওয়া রয়েছে নর্মাল, মেলের ক্ষেত্রে রয়েছে 79 সেন্টিমিটার এবং ফুলি আপনাদেরকে 5 সেমি করতে হবে এবং চেস্ট ফিমেলের ক্ষেত্রে এখানে বলেছে 74 সেন্টিমিটার নর্মাল এবং ফুলিয়ে 5 সেমি করতে হবে। এখানে বলেছে 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে আপনাদেরকে হাঁটতে হবে, এটাকে আপনাদেরকে কভার করতে হবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 4 ঘন্টার মধ্যে 16 কিলোমিটার কভার করতে হবে আপনাদেরকে হেঁটে। তো বন্ধুরা আমরা আবার দেখে নেবো কোন রাজ্যে এটা নিয়োগ করা হচ্ছে, কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে, কোন ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হচ্ছে, একবার আমরা এই বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখে নেবো। তো বন্ধুরা যে রাজ্যের অধীনে নিয়োগ নোটিশে প্রকাশিত হয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওয়েস্ট গোড়া হিলস স্টেট অফ মেঘালয়, এই রাজ্যের অধীনে সেই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই রাজ্যের অধীনে যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে বা ফরেস্ট রয়েছে সেইখানে আপনাদেরকে নিয়োগ করানো হবে এবং সেখান থেকে আমরা এই নোটিশটি ডাউনলোড করেছি বা এই ওয়েবসাইট থেকে আমরা এটাকে ডাউনলোড করেছি। সেখানে আমরা বিস্তারিত দেখে নিয়েছি যে কতগুলো শূন্য পদ রয়েছে এবং কী কী পদ দেওয়া রয়েছে। তো বন্ধুরা আরেকবার আমরা দেখে নেবো আপনারা আবেদনটা কীভাবে করবেন এবং আবেদনের ফি কত টাকা রয়েছে, কীভাবে আপনারা আবেদনটা করবেন অনলাইন না অফলাইন সেটা আমরা একবার নিয়োগ নোটিশে দেখে নেবো। তো বন্ধুরা আমরা একবার নিয়োগ নোটিশে ফিরে এসেছি, আপনারা অন স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন এবং এখানে দেওয়া আছে গভর্নমেন্ট অফ মেঘালয়া, অফিস অফ দ্য ডিপুটি কমিশনার, ওয়েস্ট গোড়া হিলস ডিস্ট্রিক্ট, টুরা এখানে দেওয়া রয়েছে এবং এখানে ডেটটা দেওয়া রয়েছে, ডেটে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া রয়েছে। অনলাইন অফলাইন দুটোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনটা আমরা একবার দেখে নেবো আবেদনের সময়সীমাটা এবং এখানে এজ লিমিটটা এখানে বলেছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। অফলাইন অ্যাপ্লিকেশনের এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, অফলাইন আবেদন করার জন্য 20 ডিসেম্বর 2019 আগে আপনাদেরকে আবেদনটা করিয়ে নিতে হবে। আবেদন করানোর সময় আপনাদেরকে একটা এমলা পে করে আপনাদেরকে আবেদনপত্রটা পাঠাতে হবে এবং 5 টাকা দামের যে ডাক টিকিট রয়েছে বা পোস্টের স্ট্যাম্প রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে। এটা এখানে বলেছে এক্সামিনেশন ফিটা এখানে দেওয়া রয়েছে 50 টাকা এবং 100 টাকা, SC ST 100 টাকা এখানে বলেছে 50 টাকা এখানে দেওয়া রয়েছে এবং অফলাইনে আবেদন করানোর জন্য আপনাদেরকে ফি কিন্তু দিতে হবে। দুটো পেমেন্ট মোড রয়েছে, দুটো পেমেন্ট মোডের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফিটা জমা দিতে হবে। 1 নম্বরে বলেছে ATM কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং মাধ্যমে এবং 2 নম্বরে বলেছে ই চালান। অনলাইনে আবেদন করার সময় আপনারা সেখান থেকে চালানটা বের করে নিয়ে আপনারা ব্যাংকের মাধ্যমে সেটা জমা দিতে পারবেন আবেদনের ফিটা। পেরা 6 এখানে দেওয়া রয়েছে মেথড অফ সিলেকশন, অর্থাৎ আপনাদের কিভাবে নিয়োগ করানো হবে সেটা এখানে দেওয়া আছে। রাইটিং এক্সামিনেশন হবে, পার্সোনাল ইন্টারভিউ, স্ক্রিনিং টেস্ট এখানে পার্সোনাল ইন্টারভিউ বলেছে, স্ক্রিনিং প্র্যাকটিক্যাল টেস্ট এখানে পার্সোনাল ইন্টারভিউ এবং অনলাইনে আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার এখানে ডেটটা দেওয়া রয়েছে 5 PM 19 ডিসেম্বর 2019 আগে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম বন দপ্তরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এর বিজ্ঞপ্তি একটা প্রকাশিত করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা আমরা দেখে নিয়েছি এবং কতগুলো শূন্য পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত বিষয়টা এই নিয়োগ নোটিশে বা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করুন, লাইক করলে কী হয় আমাদের উৎসাহ বেড়ে যায় এরকম নতুন ভিডিও বানাতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।